আল-আমিন মিশনের নিট ইউজি আবাসিক কোচিং যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে এবং যারা ক্লাস ফাইভ টু নাইন অ্যান্ড ইলেভেন সায়েন্সে আজকে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে তাদের কবে রেজাল্ট বেরোবে এবং পাস নম্বর কত, তার সঙ্গে আরও একটা তথ্য রয়েছে যারা নিট পরীক্ষা যাদের খারাপ হয়েছে বা কোনো কারণে দিতে পারেনি তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল আলোচনা যাবার আগে একটা ছোট্ট একটা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি যে ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গল মিডিয়ামের অ্যাডমিশন টেস্টের রেজাল্টের অনলাইনে ক্লাস করানো হবে। যারা ইচ্ছুক নিচে দেওয়া যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে চাইলে আপনারা অবশ্যই কল করে জানতে পারেন, এটা আমার নাম্বার। তো অবশ্যই আপনারা জেনে নেবেন। তো ক্লাস শুরু হবে ঈদের পর থেকে অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে, তার জন্য খুবই অল্প টাকা নেওয়া হবে শুধুমাত্র ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গল মিডিয়াম অ্যান্ড ক্লাস থ্রি অ্যান্ড ফোরের জন্য। তো এবারে মূল আলোচনায় চলে আসি। তো রেজাল্ট প্রকাশিত হবে 20 এপ্রিল 2024। তো যারা আজকে নিট ইউজি আবাসিক কোচিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে তো তাদের রেজাল্ট পাবলিশ হবে 20 এপ্রিল 2024, অর্থাৎ পরীক্ষা ঠিক আজ থেকে 25 দিন বা 27 দিনের মাথায় রেজাল্টটা প্রকাশিত হবে। রেজাল্ট আপনারা দেখতে পাবেন মিশনের ওয়েবসাইট www.alameenmission.org, ওখানে গিয়ে। এবং হচ্ছে সফল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মারফতও ফলাফল জানানো হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা আপনার যদি অ্যাক্টিভ থাকে বা রিচার্জ থাকে তাহলে অবশ্যই সেই নাম্বারও আপনার কাছে একটা SMS যাবে আপনার স্টুডেন্টের নাম এবং হচ্ছে ফর্ম নাম্বার দিয়ে আপনার স্টুডেন্ট কোয়ালিফাই করে তাতে SMS যাবে। এরপরে হচ্ছে ইংলিশ মিডিয়ামেরটা বলে দেয়, তারপরে হচ্ছে পাস নাম্বারটা বলবো। তো ইংলিশ মিডিয়ামের দেখতেই পাচ্ছেন একই তারিখে পরীক্ষা হয়েছিল। তো রেজাল্ট উইল বি পাবলিশড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এই SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ উইল অলসো বি সেন্ড টু দ্য কোয়ালিফাইং ক্যান্ডিডেট অন দ্য রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে SMS পাঠানো হবে। এখানে কোনো তারিখ উল্লেখ করা হয়নি, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি, অর্থাৎ রেজাল্ট পাবলিশ করার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা উল্লেখ করেছে কিন্তু রেজাল্ট কোনো তারিখের কোনো ঘোষণা করা হয়নি। বেঙ্গল মিডিয়ামের কী করেছিল, অর্থাৎ নিটের জন্য 20 এপ্রিল করেছে কিন্তু এখানে ইংলিশ মিডিয়ামের কোনো উল্লেখ করা হয়নি। তো বিগত বছর বা এর আগে যে ফার্স্ট পেজটা যে এক্সাম হয়েছিলো তাতে হচ্ছে 25 দিনের মাথায় রেজাল্ট পাবলিশ করেছিলো। তো তোমাদের বলে রাখি ওই হচ্ছে 20 তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে তোমরা অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে ইংলিশ মিডিয়ামের। তো কোনো ভয় করার কোনো দরকার নেই, তোমরা ওই এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ 20 বা 25 তারিখের দিকেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন মিশনের ওয়েবসাইট www.alameenmission.org, ওখানে গিয়ে আপনারা রেজাল্টটা অবশ্যই দেখে নেবেন। এরপরে পাস নম্বর, তো ইংলিশ মিডিয়ামের এর আগেও একটা পরীক্ষা হয়েছিল, তো এখানে 50 নম্বরের পরীক্ষা ছিল, রিটিন এক্সাম 50 নম্বর যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আপনাদেরকে 35 থেকে 40 নম্বর পেতে হবে, অর্থাৎ 50-এর মধ্যে 35 থেকে 40 পেলে আপনারা অবশ্যই পাস করতে পারবেন, এটা একটা অনুমান করে বলা যাচ্ছে। যেহেতু এর আগেও একবার প্রবেশিকা পরীক্ষা হয়েছে সেখানে হচ্ছে 70 নম্বর লেগেছিলো, তো এখানে 35 থেকে আপনাকে 40 অবশ্যই পেতে হবে, এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে। এরপরে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ যারা হচ্ছে নিটের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলো বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের, সেখানে 100 পরীক্ষা ছিল, তো সেখানে অবশ্যই আপনাকে 70 থেকে 80 বা 85 পেতে হবে, অর্থাৎ 75 থেকে 80 নম্বর আপনাকে 100-এর মধ্যে অবশ্যই পেতে হবে। তো এবারে বলবো যাদের নিট এক্সাম দিতে পারেন বা খারাপ হয়েছে তাদের জন্য, তো কাদের এক্সাম ভালো হয়েছে এবং কাদের এক্সাম খারাপ হয়েছে বা কারা এক্সাম দিতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এক্সাম দিতে পারেন বা যাদের এক্সাম খারাপ হয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে কি, তোমরা অবশ্যই নিট যে মেন যে পরীক্ষাটা হয় তার রেজাল্টের পরেও আবার একবার ফর্ম ফিল আপ হবে, অর্থাৎ নিটের একটা নাম্বার অনুযায়ী ফর্মটা ফিল আপ হবে, তখন তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অনলাইনের মাধ্যমে বা আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। তো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তা বলে দেবো। তো কাদের কোথায় সেন্টার পড়েছে এবং কারা এক্সাম ভালো দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামতটা জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন, এবং আল-আমিন মিশন এবং অন্যান্য মিশনের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।